জয় মা সিংহ বাহিনীর জয়, জয় মা সিংহ বাহিনীর জয়। জয় বা ছিন্ন মস্তার জয়। সবাইকে রক্ষা করার দায়িত্ব আমি নিলাম মা। এই বাড়ির আর এই পরিবারের সবাইকে আমি রক্ষা করব। আমি তোমাকে কথা দিলাম মা, কথা দিলাম। জয় মা, জয় মা ছিন্ন মস্তার জয়, জয় মা। মা আমায় শক্তি দাও মা, শক্তি দাও, যাতে ওই রায় চৌধুরী বাড়ির সকলকে ধ্বংস করে দিতে পারি। শক্তি দাও মা, শক্তি দাও। খুশি হয়েছে অবন্ধিকা, তুমি সিদ্ধি লাভ করতে পারবে। ওই করোটি আসনে বসেই তুমি যোগ্য করতে পারবে। ওই যোগ্য করতে পারলে তুমি হবে অমর, আর সেই যোগ্য সম্পূর্ণ করতে যাচ্ছ তুমি। আর সেই যোগ্য শুরু করতে গেলে কি করতে হবে তা তুমি খুব ভালো করে জানো অবন্তিকা। এতদিন ধরে এইভাবে জন্য অপেক্ষা করছিলাম, আজ সেই দিন এসছে মা। মাত্র একদিন বয়স, সেই শিশুকে আজ তোর ভোগে ছড়াবো আমি মা। নরবলি দেব। ঠিক বলেছ, নরবলি দিতে হবে, নরবলি। আগের বার যজ্ঞ বেদিতে উঠেছিল ওই রায় চৌধুরী বাড়ির বংশধর, সেবার বলি হয়নি, তাই আর অন্য কোনো মানুষকে বলি দিলে হবে না। তোমাকে ওই রায় চৌধুরী বাড়ির বংশধরকে বলি দিতে হবে। সূর্যদে, এবার ভেবে দেখো তুমি কাকে বলি দেবে। জোগাড় করার দায়িত্ব তোমার। মনে রেখো, এই বলি দিতে পারলে তুমি আমার সাথে মিলিত হবে, মুক্তি পাবে তুমি। আর একটুও যদি বাধা আসে, ওই যজ্ঞ যদি সম্পূর্ণ না হয়, তাহলে তুমি কোনোদিন ওই পিশাচিনী রূপ থেকে মুক্তি পাবে না। তাই যা করবে ভেবে করো। বলি চাই না, বলি চাই। তাই হবে মহাকাল, বলি দেব আমি, বলি দেব আমি ওই রায় চৌধুরী বাড়ির কাউকে। যাক, শেষ সুযোগ পেলি তাহলে। এবার সাধনায় সিদ্ধি লাভ করলে মুক্তি তোর কে আটকায়? তুমি এখানে, এবার যে খাটাবি মাথা তুই, আমাকে দরকার পড়বে। কি করবি, কিছু ঠিক করলি? বলি দেব রাঙাবো, বলি দেব ওই সূর্যদেবকে। কি করে দিবি? লগ্নার মাথায় যতক্ষণ সিঁদুর থাকবে ততক্ষণ সূর্যকে বলি দিবি কি করে? তত ঠিক,
বলি দিবি, তবে অন্য কাউকে, ওই পরিবারের অন্য কাউকে। রতি, ইন্দ্র এরাও তো রায়চৌধুরী বাড়িরই বংশধর, তাই না? তুমি একদম ঠিক কথা বলেছো রাঙা। ওই রায়চৌধুরী বাড়ির কাউকে বলি দিলেই আমি সিদ্ধি লাভ করব, আর তারপর তারপর আমার মুক্তি। না, ইন্দ্রকে তুই নিজে কিছু করতে পারবি না, বাধা আছে। ইন্দ্রকে কিছু করতে গেলেই বাধা হয়ে দাঁড়াবে ওই সিংহ বাহিনীর আশীর্বাদ পাওয়া মেয়েটি, লগ্না। তাহলে উপায়? তাহলে এমন কাউকে ধর যে তোর হয়ে ওই কাজটা করলে লগ্না তাকে কিছু করতে পারবে না। কে সে ভেবে দেখ, মাথা ঘাটা, কাকে দিয়ে তোর হবে কাজ? এমন কেউ যে ওদের খুব কাছের, যাকে লগ্না আটকাতে পারবে না, আটকাতে চাইবেও না। তার মানে ওদের কাছের কে হতে পারে? রুদ্রই একমাত্র সেই ব্যক্তি হতে পারে যাকে দিয়ে আমি সব কাজ করাতে পারি, আর তাই করাব। হ্যালো, আজকের মধ্যে টাকাটা দেওয়ার কথা মনে আছে তো? আছে, মনে আছে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, বলছিলাম কি, আমায় যদি আর একটু সময়। না না, আর কোনো সময় নয়। প্লিজ দাদা, আমার সমস্যাটা যদি একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করুন, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি পুরো টাকাটা আপনার ফেরত দিয়ে দেবো। সময় নিতে হলে এখানে বসে সময় নিবি? সেটা হবে না, সামনাসামনি কথা হবে, বুঝেছিস? ফোনে আর কথা বলছি না। বেশ, আপনি যখন বলছেন তাই হবে, আমি সামনে গিয়েই কথা বলবো। শুয়ে থাকো, উঠো না, দুনিয়ায় যা কিছু হয়ে যাক, তুমি শুয়ে থাকো। এই জন্যই তোমার ভাগ্য শুয়ে থাকে। যাও কুন্তলা, এখান থেকে যাও, আমার ভালো লাগছে না এখন। শোনো, আমারও ভালো লাগছে না। হ্যাঁ, একটা কাজের লোকের মেয়ে মাথার ওপর উঠে নাচবে আর আমাকে সেটা সহ্য করতে হবে? শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি একটা কিছু করে বসবো, তুমি একটা ব্যবস্থা করো, আমরা এই বাড়িতে আর থাকবো না, এখান থেকে চলে যাব। চলে যাবে? কি বলছো কি কুন্তলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল মানে? চলে যাবে মানে কি, কোথায় যাবে? আরে এখন আমাদের যা অবস্থা, শেষে তো গাছটা লাগিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, ওইটাই তো তোমার মুরত। চুপ করো কুন্তলা, চুপ করো, আমি মরছি আমার জ্বালা। তুমি মরছো মানে তোমার কিসের জ্বালা? একা একা বলো,
আমি গেলাম, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। অবন্তিকা না? আমাকে দেখে ছুটছে কেন? তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? এদিকে ফেরো, এদিকে ফেরো, এদিকে ফেরো অবন্তিকা। সেদিন আপনার উপকার করেছিলাম, আজ এসেছি আপনার উপকার করতে। আমায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার অনেক টাকার প্রয়োজন না রুদ্রবাবু? আমার টাকার প্রয়োজন সেটা তুমি জানলে কি করে? টাকার প্রয়োজন না হলে কেউ নিজের ঘরে শীত কাটে? ওরা আমার ঘর নয়। সে কি? তবে কি ওরা আপনার শত্রু? প্রশ্ন শুনে দেখো মুখটা কেমন ফাকাশ হয়ে গেছে, দেখো। আরে বল, একটু মুখে দাও। বাবা চল, ফোর ফোর দাও। দাদা কি করছেন, কি ওকে ছেড়ে দিন না দাদা। মার ঘরে চুরি করেছে বেঈমান। মিঠু ঠাকুরপ থামো, ওরে তো কিছু বলার আছে, আগে তো শোনো কথাটা। কি মারটাই না মারলো আপনাকে সেদিন। আমি যাই, আসলে আমি জানি সেদিন থেকে আপনার খুব রাগ হয়েছে, আর আমি এও জানি যে ওই রায়চৌধুরী বাড়ির কারোরই ভালো আপনি চান। আমার হয়ে আপনাকে একটা কাজ করতে হবে, তাতে আপনার রাগও মিটবে আর টাকার প্রয়োজনটাও মিটবে। আমার টাকার প্রয়োজন মিটবে কিভাবে? আসলে আমি জানি সেদিন থেকে আপনার খুব রাগ হয়েছে, আর আমি এও জানি যে ওই রায়চৌধুরী বাড়ির কারোরই ভালো আপনি চান। আমার হয়ে আপনাকে একটা কাজ করতে হবে, তাতে আপনার রাগও মিটবে আর টাকার প্রয়োজনটাও মিটবে। আমার টাকার প্রয়োজন মিটবে কিভাবে? আপনি মানুষকে বিশ্বাস করে তো অনেকবার ঠকেছেন, একবার পিশাচিনীকে বিশ্বাস করুন, দেখবেন ঠকবেন না। বেশ বলুন তাহলে কি কাজ করতে হবে? ওই বাড়ির কোনো পুরুষ মানুষকে আমার হাতে তুলে দিতে হবে। একটাও প্রশ্ন নয়, পারবেন কাজটা করতে? ওই বাড়ির পুরুষ মানুষ তো আমিও, তাহলে আমাকে নয়। কারণ রায়চৌধুরী বাড়ির রক্ত আপনার শরীরে বইছে না রুদ্রবাবু, যদি বইত আপনাকেও ছাড়তাম না। ওই রায়চৌধুরী বাড়ির একজনকে আমার চাই, আপনি আপনি ইন্দ্রবাবুকে নিয়ে আসুন। উনি হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, তাতে আপনারও সুবিধা হবে। সেটা আপনি ভাববেন।
কালকের মধ্যে। একটা কথা, এই কাজটা তো আপনি ইচ্ছে করলেই নিজেই করতে পারেন, তাহলে আমি কেন? বাকিটা না হয় পরেই বলবো। মনে রাখবেন, কালকের মধ্যেই হওয়া চাই। অবন্তিকায় পিশাচিনী, আর এই পিশাচিনীকে আমি এত দিন ধরে খুঁজছিলাম, অথচ সে আমার সামনেই ঘোরাফেরা করছিল, একেবারে হাতের মুঠোয় ছিল। ঠিক আছে, এবার একবার যখন তার হদিশ পেয়ে গেছি, কাজে তো লাগাতেই হবে, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, কিন্তু কিভাবে? সুন্দরলা, তুমি আমাকে একটু জল খাওয়াও তো। জল কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? কি আবার হবে? ওই রাস্তায় বেরিয়েছিলাম কাজে, এত গরম, গলা শুকিয়ে গেছে আর কি। না, তোমার মুখ চোখ দেখে কিন্তু সেটা মোটেও মনে হচ্ছে। ওই আসলে সেদিন তুমি আমাকে বললে না যে এ বাড়িতে নাকি আমাদের পাঠ শেষ হয়ে যাচ্ছে, অস্তিত্ব ফুরিয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটু চিন্তায় রয়েছি আর কি। না মানে দেখো, চিন্তা করে কি করবে, কিছু তো করতে পারবে না তুমি, তাই না? পারবো, পারবো কুন্তলা, পারবো, যদি তুমি একটু সাহায্য করো। মানে তুমি দরজা দরজাটা বন্ধ করো, দরজাটা। লগ্নাকে বিপদে ফেলতে পারবে? লগ্নাকে? হ্যাঁ, বিপদে ফেলতে পারবে। মানে লগ্নাকে বিপদে ফেলে কি হবে? মানে কি হবে সেটা না হয় পরে বলছি, মানে না পরে বললে হবে না, আমাকে এখনই বলতে হবে। আমি যদি আসল কারণটাই না জানি, আমি ব্যবস্থাটা করব না। এই হচ্ছে না তোমার সমস্যা জানো তো কুন্তলা। হ্যাঁ, মানে একটা কিছু বললে তার পেছনে এত রকমের তুমি প্রশ্ন করো না, মানে বিরক্ত। যখন জানতে চাইছো আমি পরিষ্কার করে বলছি, সেটা হচ্ছে তোমাকে কোনো একটা ভাবে লগ্নকে ব্যস্ত রাখতে হবে। হ্যাঁ, কি করতে হবে সেটা না হয় আমি পরে বলে দেবো। আর যাই হোক, এই পরিবারের সকলের সামনে ও যেন খারাপ প্রতিপন্ন। আমি দেখি কি করা যায়। দেখি বললে তো চলবে না, ভাবো ভাবো ভাবো। হ্যাঁ, কিছু একটা উপায় কিন্তু বের করতেই হবে কুন্তলা। আর সত্যি সত্যি যদি সেটা করতে পারো, আমাদের দুজনের কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। আমাদের জীবনের যত সমস্যা সব সমাধান হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব মিটে যাবে। তুমি যেটা চাও তাই হবে, আর আমি যেটা চাই তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুমি না, তুমি কিছু ভেবো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। যাও 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 যাও, দেখো কি ব্যবস্থা করা যায়। কুন্তলা, সত্যি যদি একটা ব্যবস্থা করতে পারো না, আমার হয়ে আপনাকে একটা কাজ করতে হবে, তাতে আপনার রাগও মিটবে আর টাকার প্রয়োজনটাও মিটবে। লগ্নকে যে করেই হোক আটকে রাখতেই হবে, আর সেই ফাঁকে আমি পর্দা ভাই কিংবা সূর্যকে অবন্তিকার হাতে একেবারে তুলে দেব। ব্যাস, তাতেই যথেষ্ট।